নির্বাচনের বাকি আর নয় দিন। প্রচারণার পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের আমন্ত্রণে আলোচনায় অংশ নিচ্ছেন প্রার্থীরা। সকালে নারায়ণগঞ্জ ক্লাবে প্রথম আলোর আলোচনায় অংশ নেন প্রার্থী সহ বিশিষ্ট ব্যক্তিরা। আলোচনায় ঘুরে ফিরে আসে নির্বাচন কমিশনের দায়িত্বের কথা। সরকার যদি নির্বাচনটাকে নিরপেক্ষ করতে চায়, নির্বাচন নিরপেক্ষ হবে। এখানে নির্বাচন কমিশনকে আমাদের আজকের বাস্তবতায় যা তৈরি হয়েছে নির্বাচন কমিশন, সরকার যেভাবে চাবে নির্বাচন সেভাবেই হবে। প্রার্থীদের বক্তৃতায় উঠে আসে পাল্টাপাল্টি অভিযোগ। নির্বাচন কমিশন ছুটু জগন্নাথ, কোন কোন ক্ষেত্রে সরকারি দলের কিছু প্রভাব বিস্তার, পোস্টার ছিঁড়ে ফেলা, বাড়ি বাড়ি যে কর্মীদেরকে হুমকি ধুমকি দেওয়া যে 22 তারিখে নির্বাচন শেষ হয়ে যাবে, এই ধরনের কথা বলে এই ধরনের হুমকি দিয়ে এই নির্বাচনকে কলুষিত করার একটা প্রয়াস ইতিপূর্বে শুরু হয়েছে। পোস্টার ছেঁড়া, এই ধরনের রাজনীতি, নোংরা রাজনীতি আমি করি না। আমার বিরুদ্ধে আপনার চোখ বিশাল বাহিনী আমার পিছনে লাগানো, এবং সেই বাহিনী কি করতে পারে তার সব ধারণা আপনারও আছে, আমারও আছে। সুতরাং আমি প্রতিটা স্টেপ আপনার চেয়ে বেশি সতর্কতামূলকভাবে দিচ্ছি। আলোচকরা বলছেন, বিদায়ী নির্বাচন কমিশনের কাছ থেকে একটি সুষ্ঠু নির্বাচন আশা করে নারায়ণগঞ্জের মানুষ। সোমা ইসলাম, চ্যানেল আই, নারায়ণগঞ্জ।